হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব পটলের ভর্তা আর কাঁচকলা দিয়ে ভর্তা। তো আজকে দুটোই ভর্তা রেসিপি হবে, তো খেতে ভীষণ টেস্টি হয়। এমনিতে যে কোনো ভর্তাই খুব খেতে টেস্টি হয়। তো আমরা এখন পেঁয়াজ কাটছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নেব। ওদিকে ও রসুন ছাড়াচ্ছে। বন্ধুরা, রসুনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, আজ ভর্তা দিয়ে গরম ভাত জমে যাবে। ভর্তা করার জন্য আমি পটলটাকে আগে কেটে নেব। আজকে দু রকমের ভর্তা হবে। পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার ভর্তা করার জন্য কাঁচকলাটা কেটে নেব। কাঁচকলাটা আমি খোলা সমেতই কাটবো। এমনভাবে তিন টুকরো করে ধুয়ে একবারে সেদ্ধ করে নেব। তুমি আগুনটা জ্বালো, পটলগুলো সেদ্ধ করবো। তো আমার এখানে সব কাটাকাটি রেডি হয়ে গেছে। এবার কড়াইতে জল দিয়ে দিলাম, পটলগুলো সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দেবো সেদ্ধের সময়। দেখো, পটলটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলটা নামিয়ে নেব। এবার কাঁচকলাটা সিদ্ধ করে নেব। তিনটেই দিয়ে দিয়েছ? ভর্তা খেতে ভালো লাগে তো তাই তিনটেই দিয়ে দিয়েছি। জল দেবে না, ডুববে না? পটলগুলো আমি মিক্সি জারে দিয়ে দেবো, পেস্ট করে নেব। দেখো, পটলটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। কাঁচকলাও সিদ্ধ হয়ে গেছে। কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু কালো জিরে দিয়ে দেবো। পটলটা একটু ভেজে নেবো, একটু রসুনের পেস্ট দিয়ে দেবো। রসুনটা একটু আড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যে কোনো ভাত, পটলের, তারপরে ঝিঙের সেই করতাম, এবারও ঝিঙের করবো। ঝিঙেরটা বেশ ভালো। আর একটা কী বানিয়েছিলে না কদিন আগে, ওই আর একটা কী হয়? কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুলফো করা। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটল বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। নাড়াচাড়া করতে থাকবো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত। অনেক জল জল আছে, একটু নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। এদিকে পটলের ভর্তা হচ্ছে আর আমি কাঁচকলাগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। কাঁচকলা খোসা সমেতই দিয়ে দেবো মিক্সির মধ্যে। দেখো, এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। তো আমরা এর থেকে আর বেশি শুকনো করব না। তোমরা চাইলে করে নাও। হ্যাঁ, তোমরা চাইলে করতে পারো। আরো শুকনো হয় কিন্তু আমরা একটুখানি রস রসই রাখছি, তাহলে হাত মেখে খেতে সুবিধা হয়। গন্ধটা খুব সুন্দর উঠেছে। এবার তৈরি করব কাঁচকলার ভর্তা। তার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুঁচোটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে ভেজে নেব। এবার রসুন বাটা দিয়ে দেবো। দু চামচের মতো রসুনের পেস্ট দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছিল, রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত রসুনটাকে একটু ভেজে নিলাম। নিয়ে এবার দিয়ে দেবো কাঁচকলা বাটা। এবার এটাকে সব কিছুর সাথে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন হলুদটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ভাজবো। ঝালটা কম কম লাগছে, আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর স্বাদ মতো দিয়ে দেবো একটু চিনি, ভালো করে আর সাথে দিয়ে দেবো একটু ধনে পাতার কুঁচো। ঘেঁটে নিলাম ভালো করে,
ভাত তো প্রায় রেডি রেডি হয়ে গেছে এটা নামিয়ে নিলেই আমাদের শেষ এই তো শুকনো শুকনো করে নিলাম তারপরে গরম ভাতে ভর্তা খেতে হবে আমাদের কাঁচকলার ভর্তাও একেবারে রেডি নামিয়ে নেব দেখো আমাদের ভর্তা তৈরি হয়ে গেছে তার সাথে রয়েছে গরম গরম ভাত এটা হচ্ছে পটল ভর্তা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কাঁচকলার ভর্তা তো এখানে দেখো পটলের ভর্তা আর এখানে কাঁচকলার ভর্তা পটলের ভর্তা দিয়ে ভাত মেখে আহ গরম ভাত এইমাত্র হলো সঙ্গে একটু কাঁচকলাটা ধুলে নিলাম তাহলে একটু ঝাল ঝাল হবে যারা ভাতটা খাও তারা এইভাবে খাবে কাঁচকলাটা এই পটলের ভর্তাটা কাঁচা লঙ্কাটা মেখে নিলাম হেভি তা দুর্দান্ত লাগছে একটু নুন নিয়ে নিলাম কাঁচা লঙ্কাটা মাখলে আরো সুন্দর লাগবে আমি বুঝতে পারিনি যে এত স্বাদ হবে আজকে দারুণ হয়েছে তো ঝাল ঝাল ভর্তা আর সাথে ভাত গরম গরম কাঁচা লঙ্কা খাবে দাও এইটা মাখো অল্প একটুখানি লঙ্কা ঝাল নেই আর এই যে কাঁচকলার যে ভাতটা হয়েছে ওটা দিয়েও মেখে নিচ্ছে এই দিয়ে তোমরা সব ভাত খেয়ে নিতে পারবে তো আমাদের তো ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে গেল তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওয়ে টাটা